কালিম্পং শহর, এখানেই এই গল্পের শুরু দুই বন্ধুকে নিয়ে। আমি শঙ্কর, জয়ন্ত আমার ছেলেবেলার বন্ধু। আমরা এক স্কুলে ও এক কলেজে একসঙ্গে পড়েছি। এখন জয়ন্ত একটা খবরের কাগজের এডিটর আর আমি স্কুল টিচার। চাকরি জীবনে দুজনের মধ্যে ব্যবধান এসে গেলেও বন্ধুত্ব টিকে আছে ঠিকই। কালিম্পং ভ্রমণের প্ল্যান আমাদের অনেক দিনের। দুজনের একসঙ্গে ছুটি পেতে অসুবিধে হচ্ছিল, একদিনে সেটা সম্ভব হয়েছে। জয়ন্ত কালিম্পং সম্পর্কে এত জোর দিয়ে বলতে প্রথমে একটু অদ্ভুত লেগেছিল, পরে কারণটা জানতে পারলাম। সে ছেলেবেলায় একবার নাকি কালিম্পংয়ে এসেছিল, তাই সেই পুরনো স্মৃতির সঙ্গে নতুন করে জায়গাটাকে মিলিয়ে দেখার একটা ইচ্ছে তার মনে অনেক দিন থেকেই ঘোরাফেরা করছে। জয়ন্তর বাবা চাকরি সূত্রে কালিম্পংয়ে কিছু বছর পোস্টেড ছিলেন, সেই সুযোগেই জয়ন্তর শহরটা দেখা হয়ে যায়। ওয়েলকাম ব্যাক টু কালিম্পং। ঘিরে কেমন লাগছে? বেশ ভালো। তোকে আজ কেমন যেন মন মরা মনে হচ্ছে। ঘিরে, শরীর টরীর খারাপ নাকি? না না, শরীর খারাপ তো নয়ই, বরং অলরেডি অনেকটা ফ্রেশ লাগছে। জায়গাটা সত্যিই ভালো। তোর তো চেনা জায়গা, তা আগে জানতিস না যে ভালো? প্রায় ভুলে গেছিলাম, এতদিন বাদে আবার সব আস্তে আস্তে মনে পড়ছে। চ এবার ভেতরে চ। আমরা এসে উঠেছি কালিম্পংয়ের সার্কিট হাউসে। সার্কিট হাউসটা সত্যি চমৎকার। ব্রিটিশ আমলে তৈরি, বয়স অন্তত শখানেক বছর তো হবেই। দোতলা বাড়ি, টালি বসানো ঢালু ছাদ, ঘরগুলো উঁচু উঁচু, ওপর দিকে স্কাইলাইট দড়ি দিয়ে টেনে ইচ্ছে মতো খোলা বা বন্ধ করা যায়। সামনে বারান্দা, তার সামনে প্রকাণ্ড কম্পাউন্ডে কেয়ারি করা বাগানে গোলাপ ফুটে রয়েছে। বাগানের পেছন দিকটায় নানা রকম বড় বড় গাছে অজস্র পাখির জটলা, তাদের কলরবে মুখর পরিবেশ। কতদিন বাদে এলি? প্রায় 31 বছর, তখন আমি বছর 6-এর। তা পুরনো জায়গা কেমন লাগছে? বাংলোটা তো মনে হয় ঠিক আগের মতোই আছে, ঘরগুলোরও বিশেষ পরিবর্তন হয়নি, ফার্নিচারও কিছু কিছু সেই পুরনো আমলেরই আছে বলে মনে হয়। তা বটে, চল এবার ফ্রেশ হয়ে নিবি, চল। এখানে এসে অবধি লক্ষ্য করছি জয়ন্ত সচরাচর যা বলে তার চেয়ে একটু কম কথা বলছে। হয়তো অনেক পুরনো স্মৃতি তার মনে ফিরে ফিরে আসছে। ছেলেবেলার কোনো জায়গায় অনেক দিন পর ফিরে এলে মনটা উদাস হয়ে যাওয়াটা আশ্চর্য নয়। আর সত্যি কথা বলতে জয়ন্ত আর পাঁচটা লোকের চেয়ে একটু বেশিই ভাবুক প্রকৃতির। জানিস শঙ্কর, ব্যাপারটা ভারী অদ্ভুত। প্রথমবার যখন এখানে আসি তখন মনে আছে এই চেয়ারগুলোতে আমি পা তুলে বাবু হয়ে বসতাম, মনে হতো যেন একটা সিংহাসনে বসে আছি। এখন দেখছি চেয়ারগুলো আয়তনে বড়ও না, দেখতেও খুব সাধারণ। এই যে এই ড্রয়িং রুম, সেটা এর দ্বিগুণ বড় বলে মনে হতো। এখানে যদি না ফিরে আসতাম তাহলে ছেলেবেলার এই ধারণাটাই কিন্তু টিকে যেত। এটাই তো স্বাভাবিক, ছেলেবেলায় আমরা থাকি ছোট, সেই অনুপাতে আশেপাশের জিনিসগুলোকে বড় মনে হয়। আমরা বয়সের সঙ্গে বাড়ি, কিন্তু জিনিসগুলো তো আর বাড়ে না। তা বটে। চা খাওয়া শেষে হেঁটে হেঁটে কম্পাউন্ডের পেছনের বাগানের দিকটাতে যেতেই জয়ন্ত হঠাৎ বলে উঠল, দেবদারু, একটা দেবদারু গাছ ওই ওই দিকটায় থাকার কথা, চল তো। এই কথাটা বলে সে দ্রুত বেগে গাছপালার মধ্যে দিয়ে কম্পাউন্ডের কোণের দিকে এগিয়ে গেল।
আমার মনে তখন একটাই খটকা, হঠাৎ একটা দেবদারু গাছের কথা জয়ন্ত মনে রাখলো কেন? কয়েক সেকেন্ড পরেই জয়ন্তর উল্লাস শুনতে পেলাম, আছে আছে, ঠিক যেখানে ছিল সেখানেই আছে। গাছ যদি থেকে থাকে তো যেখানে ছিল সেখানেই থাকবে, গাছ তো আর হেঁটে চলে বেড়ায় না। সেইখানে আছে মানে এই 30 বছরে গাছটা জায়গা পরিবর্তন করেছে বলিনি, সেখানে মানে আমি যেখানে গাছটা ছিল বলে অনুমান করেছিলাম সেইখানে। কিন্তু একটা গাছের কথা হঠাৎ মনে পড়লো কেন তোর? সেটা আর কিছুতে এখন মনে পড়ছে না, কি একটা কারণে জানি গাছটার কাছে এসেছিলাম, কি একটা করেছিলাম, একটা একটা সাহেব সাহেব না, আর কিচ্ছু মনে পড়ছে না। মেমোরির ব্যাপারটা সত্যি ভারী অদ্ভুত। এখানে বাবুর্চির রান্নার হাত ভালো। রাত্রে ডাইনিং রুমের টেবিলটায় বসে খেতে খেতে জয়ন্ত বলল, তখন যে বাবুর্চিটা ছিল তার নাম ছিল দিলওয়ার, তার বাঁ গালে একটা কাটা দাগ ছিল ছুরির দাগ, আর চোখ দুটো সবসময় জবা ফুলের মতো লাল হয়ে থাকত। তবে রান্না করত কিন্তু খাসা। বাবা, এটাও মনে আছে তোর? তা মনে আছে বই কি, ওই যে ড্রয়িং রুমের কোনার দিকের সোফাটা, ওখানে বসে বাবা চুরুট খেতেন, বাইরে ব্যালকনিতে একটা আরাম কেদারা থাকতো, ওখানে বসে মা উল বুনতেন, আর আর একটা পুতুল ছিল। তবে পুতুল বলতে কিন্তু মেয়েদের ডল পুতুল নয়, আমার এক মামা সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছিলেন, এই 10-12 ইঞ্চি লম্বা সুইস দেশীয় পোশাক পরা একটা বুড়োর মূর্তি, দেখতে একেবারে একটি খুদের জ্যান্ত মানুষ। ভেতরে যন্ত্রপাতি কিচ্ছু নেই, কিন্তু হাত পা আঙুল কোমর এমনভাবে তৈরি যে ইচ্ছে মতো বাঁকানো যায়। এছাড়া পোশাকের খুঁটিনাটিতেও কোনো রকম কোনো ভুল নেই, বেল্ট বোতাম পকেট কলার মোজা এমনকি জুতোর বকলসটা পর্যন্ত নিখুঁত। সুইজারল্যান্ডের কোনো গ্রামে এক বুড়োর কাছ থেকে নাকি মামা পুতুলটা কিনেছিলেন, বুড়ো নাকি আবার ঠাট্টা করে বলে দিয়েছিল, আমি ছেলেবেলায় খেলনা অনেক পেয়েছি, বাপ মায়ের একমাত্র ছেলে ছিলাম বলেই বোধহয় তারা এই ব্যাপারে আমাকে কখনো বঞ্চিত করেননি। কিন্তু মামার দেওয়া এই ফ্রেটসকে পেয়ে কী যে হলো, আমার অন্য সমস্ত খেলনার কথা একেবারে ভুলে গেলাম, রাত দিন ওকে নিয়েই পড়ে থাকতাম, এমনকি শেষে একটা সময় এলো যে আমি ফ্রিটসের সঙ্গে ঘন্টার পর ঘন্টা দিব্যি আলাপ চালিয়ে যেতাম, একতরফা আলাপ অবশ্যই, কিন্তু ফ্রিটসের মুখে এমন একটা হাসি আর ওর চোখে এমন একটা চাহনি ছিল যে মনে হতো যেন আমার কথা বেশ বুঝতে পারছে। এক এক সময় এও মনে হতো যে আমি যদি বাংলা না বলে জার্মান বলতে পারতাম তাহলে আমাদের আলাপটা হয়তো একতরফা না হয় দুতরফা হতো। এখন ভাবলে ছেলে মানুষই পাগলামি মনে হয়, কিন্তু তখন আমার কাছে ব্যাপারটা ছিল ভীষণ রিয়েল। বাবা মা বারণ করতেন অনেক, কিন্তু আমি কারুর কথা শুনতাম না। তখন আমি স্কুল যেতে শুরু করিনি, কাজেই ফ্রিটসকে দেওয়ার জন্য সময়ের অভাবও ছিল না আমার। তা সে পুতুলটা গেল কোথায়? পুতুলটা কালিম্পংয়ে নিয়ে এসেছিলাম, এখানেই নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় কিভাবে? একদিন বাইরে বাগানে চা খাচ্ছিলাম আমরা, পুতুলটাকে পাশে ঘাসের উপর রেখেছিলাম, তখন আমার যা বয়স তাতে চা খাবার কথা নয়, কিন্তু জেদ করে চা নিয়ে খেতে খেতে হঠাৎ পেয়ালাটা কাত হয়ে খানিকটা গরম চা আমার প্যান্টে পড়ে যায়। বাংলোয় এসে প্যান্ট বদল করে বাইরে ফিরে গিয়ে দেখি পুতুলটা নেই। কাছেই কতগুলো কুকুর জটলা করছিল, খোঁজাখুঁজির পর দেখি আমার ফ্রিটসকে নিয়ে দুটো রাস্তার কুকুর দিব্যি টাগ অফ ওয়ার খেলছে। জিনিসটা খুবই মজবুত ছিল, তাই চিনে আলগা হয়ে যায়নি। তবে চোখ মুখ ক্ষত বিক্ষত হয়ে জামা কাপড় সব ছিঁড়ে গিয়েছিল, অর্থাৎ আমার কাছে আর ফ্রিটসের কোনো অস্তিত্বই ছিল না। হি ওয়াজ ডেড। তারপর? তারপর আর কি, যথাবিধি ফ্রিটসের সৎকার করি। সৎকার করি মানে? ওই দেবদারু গাছটার নিচেই ওকে কবর দিই। ইচ্ছে ছিল কফিন জাতীয় কিছু একটা জোগাড় করা,
হাজার হোক, সাহেব তো। একটা বাক্স থাকলেও কাজ চলত, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছুই পেলাম না, তাই শেষটায় এমনি হতে ফেলি। এতক্ষণে দেবদারু গাছের রহস্য পরিষ্কার হলো। 10টা নাগাদ ঘুমোতে চলে গেলাম একটা বেশ বড় বেডরুমে আমাদের বিছানা। কলকাতায় হাঁটার অভ্যেস নেই, এমনিতেই বেশ ক্লান্ত লাগছিল, তার উপর বিছানায় ডান লোপিল। বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যেই ঘুম এসে গেল। রাত তখন কটা জানি না, একটা কিসের শব্দে জানি ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে দেখি জয়ন্ত সোজা হয়ে বিছানার উপর বসে আছে। জিজ্ঞেস করলাম, কিরে কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? সার্কিট হাউসে বেড়াল বা ইঁদুর জাতীয় কিছু আছে নাকি? থাকাটা কিছুই আশ্চর্য না, কিন্তু কেন বলতো? বুকের ওপর দিয়ে কি যেন একটা হেঁটে গেল, তাই এই ঘুমটা ভেঙে গেল বুঝলি। দেখ, ইঁদুর জিনিসটা সচরাচর নর্দমা টর্দমা দিয়ে ঢোকে, তবে খাটের ওপর ইঁদুর ওঠে বলে তো জানা ছিল না। এর আগেও একবার ঘুমটা ভেঙেছিল বুঝলি, তখন ওই জানলার দিক থেকে একটা খচখচ শব্দ পাচ্ছিলাম। জানালায় যদি আওয়াজ পেয়ে থাকিস তাহলে বিড়ালের সম্ভাবনাটাই বেশি, কিন্তু তাহলে। আচ্ছা, লাইটটা জ্বালার পর কিছু দেখতে পাসনি? নাথিং, অবশ্য ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই লাইট জ্বালিনি। প্রথমটায় বেশ হকচকিয়ে গেছিলাম, সত্যি বলতে কি একটু ভয়ই করছিল। আলো জ্বালবার পর কিছুই দেখতে পাইনি। তার মানে যদি কিছু এসে থাকে তাহলে সেটা ঘরের মধ্যেই আছে। তা দরজা যখন দুটোই বন্ধ তাহলে? বাথরুমের দরজাটা ভেজানো ছিল, আমি চট করে উঠে সেটার ভিতরে খুঁজতে গেছি, এমন সময় জয়ন্ত চাপা গলায় ডাক দিল, শঙ্কর। কিরে কিছু পেলি? এটা কি দেখছো? জয়ন্তর লেপের সাদা ওয়াটার ওপর দেখি হালকা খয়েরি রঙের ছোট ছোট গোল গোল কিসের জানি ছাপ পড়েছে। বললাম, বেড়ালের থাবা হলেও হতে পারে। জয়ন্ত মুখে কিছু বলল না, বেশ বুঝতে পারলাম কি কারণে জানি সে ভারী চিন্তিত হয়ে পড়েছে। আমার কোনো সন্দেহ ছিল না যে জয়ন্ত যে অভিজ্ঞতার কথাটা বলল সেটা আসলে তার স্বপ্নের অন্তর্গত। কালিম্পংয়ে এসে পুরনো কথা মনে পড়ে ও একটা মানসিক উদ্বেগের মধ্যে রয়েছে, আর তার থেকেই বুকে বেড়াল হাঁটার স্বপ্নের উদ্ভব হয়েছে। তাই আমি পাশে আছি, কোনো ভয় নেই, ছাপগুলো আগে থেকেই থাকতে পারে ইত্যাদি বলে কোনো রকমে তাকে আশ্বাস দিয়ে আবার শুয়ে পড়লাম। এখন রাত 2:30 বাজে, এত কম ঘুমে আমার ক্লান্তি দূর হবে না, তাছাড়া কালকেও সারা দিন ঘোরাঘুরি আছে। রাত্রে আর কোনো ঘটনা ঘটে থাকলেও আমি সে বিষয়ে কিছুই জানতে পারিনি, আর জয়ন্তও সকালে উঠে নতুন কোনো অভিজ্ঞতার কথা বলেনি। তবে তাকে দেখে এটুকু বেশ বুঝতে পারলাম যে রাত্রে তার ভালো ঘুম হয়নি। মনে মনে স্থির করলাম, আমার কাছে যে ঘুমের বড়িটা আছে আজ রাত্রে শোয়ার আগে তার একটা জয়ন্তকে খাইয়ে দেব। আমার প্ল্যান অনুযায়ী আমরা ব্রেকফাস্ট সেরে 9টার সময় কালিম্পংয়ের আর্ট গ্যালারির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পাহাড়ের গা দিয়ে বাঁধানো রাস্তা শহরের দিকে গিয়েছে। জয়ন্তর মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করলাম, যেটা প্রকাশ পাচ্ছিল তার অস্থিরতায়। জয়ন্ত এমনিতে শান্ত মানুষ, তাই তাকে এভাবে ছটফট করতে দেখে আমার ভারী অস্বস্তি লাগছিল। মিনিট 10 পর আমি আর থাকতে না পেরে গাড়ি থামিয়ে বললাম, কি হয়েছে বলতো তোর? দেখ, তোর দুশ্চিন্তার কারণটা আমায় বললে হয়তো তোর কিছুটা উপকার হতে পারে। বলে লাভ নেই, কারণ বললে তুই বিশ্বাস করবি না। বিশ্বাস না করলেও অন্তত বিষয়টা নিয়ে তোর সাথে আলোচনা তো করতে পারবো। কাল রাত্রে ফ্রিটস আমাদের ঘরে এসেছিল, লেপের উপর ওই ছাপগুলো সব ফ্রিটসের পায়ের ছাপ। এমনটা আবার হয় নাকি? আর তাছাড়া তুই নিজে চোখে তো দেখিসনি কিছুই? না, তা দেখিনি, তবে বুকের ওপর দিয়ে যে জিনিসটা হাঁটছে সেটা যে চারপেয়ে নয়
ডুবে সেটা বেশ বুঝতে পারছিলাম। এ কথার পর অবশ্য আর কিছুই বলার থাকে না। বুঝলাম জয়ন্তর মাথায় একটা প্রচণ্ড আজগুবি ধারণা আশ্রয় নিয়েছে। মনে মনে স্থির করলাম সার্কিট হাউসে ফিরে জয়ন্তকে নার্ভ টনিক গোছের কিছু দিতে হবে, শুধু ঘুমের বড়িতে হবে না। ছেলেবেলার সামান্য একটা স্মৃতি একটা 37 বছরের জোয়ান মানুষকে এতটা উদ্ভ্রান্ত করে তুলবে এ কিছুতেই হতে দেওয়া চলে না। শোন, 12টা বাজে, এখন স্নানটা সেরে ফ্রেশ হয়ে আয়, তারপর বাকি কথা বলছি। আচ্ছা, একটা ব্যাপার করলে হয় না? কি বলতো? 30 বছর আগে যদি পুতুলটাকে একটা বিশেষ জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হয়ে থাকে, তাহলে সেখানকার মাটি খুঁড়লে আস্ত পুতুলটাকে আগের অবস্থায় না পেলেও তার কিছু অংশ এখনো নিশ্চয়ই পাওয়ার সম্ভাবনা আছে। জামা কাপড় মাটির তলায় 30 বছর থেকে যেতে পারে না, কিন্তু ধাতব জিনিস যেমন ফ্রিটসের বেল্টের বকলস বা ওই কোটের পেতলের বোতাম, এসব জিনিসগুলো টিকে থাকা কিছুই আশ্চর্য নয়। তা ঠিক, কিন্তু খুঁড়বে কে? কোদাল কোথায় পাব? এত বড় বাগান যখন রয়েছে তখন মালিও একটা নিশ্চয়ই আছে, আর মালি থাকা মানেই কোদালও আছে। লোকটাকে কিছু বকশিস দিলে সে মাঠের এক প্রান্তে একটা গাছের গুঁড়ির পাশে খানিকটা মাটি খুঁড়ে দেবে না, এটা বিশ্বাস করা কঠিন। দুপুর 3টে নাগাদ একটা পাগড়ি পরা লোক বাগানে এলো। লোকটার বয়স হয়েছে, চুল গোঁফ গালপাট্টা সবই ধবধবে সাদা। লোকটাকে তুই বলবি না আমি? না না, তুই দাঁড়া, আমি বলছি। বলছি, কম্পাউন্ডের পেছনের বাগানে যে বড় দেবদারু গাছটা আছে ওটার গুড়ির সামনে খানিকটা মাটি খুঁড়ে দিতে পারবে? কে বাবু? কারণটা না হয় নাই জানলে। যা বলছি করে দাও, 5 টাকা বকশিস দেব। জি বাবু, মিট্টি খোদ না হয়, বলি বলি। আমরা 3 জনে দেবদারু গাছটার দিকে এগোলাম। গাছের গুঁড়িটার থেকে হাত দেড়েক দূরে একটা জায়গার দিকে হাত দেখিয়ে জয়ন্ত বলল, এই যে এই এই জায়গাটা। ঠিক মনে আছে তো তোর? স্পষ্ট মনে আছে। কতটা নিচে পুঁতেছিলি? তা 1 বিঘত মতো হবে। একটা পাখির তীক্ষ্ণ ডাক শুনে আমি মাথাটা একবার ঘুরিয়েছি, এমন সময় জয়ন্তর গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমার চোখটা তৎক্ষণাৎ তার দিকে চলে গেল। শঙ্কর, ওটা কি? জয়ন্তর চোখ যেন ঠিকড়ে বেরিয়ে আসছে। পরক্ষণেই তার কম্পমান ডান হাতটা সে ধীরে ধীরে বাড়িয়ে দিয়ে তর্জনীটাকে সোজা করে গর্তটার দিকে নির্দেশ করল। মাটির দিকে চেয়ে যা দেখলাম তাতে ভয়ে বিস্ময়ে ও অবিশ্বাসে আপনা থেকেই আমার মুখ হাঁ হয়ে গেল। দেখলাম গর্তের মধ্যে ধুলো মাখা অবস্থায় চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে একটি 10-12 ইঞ্চি ধপধপে সাদা নিখুঁত নরকঙ্কাল।